বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়িতে প্রথম খাবার খাচ্ছি অনেক দিন পর। দুইটা কার্টুন খোলা কিন্তু শেষ, এখন চারটা বাকি রয়েছে। মিশারি তার সাইকেল পরিষ্কার করছে, মিশারির বাবা উনার মোটর সাইকেল পরিষ্কার করেছে, কিন্তু আমার কোনো গাড়ি ঘোড়া নাই। উপরে ফ্যান চলছে, সামনে আরো একটা স্ট্যান্ড ফ্যান চলছে, মানে দুই ফ্যান একসাথে দিয়ে সে শুয়ে আছে, তাও তার শরীর ঠান্ডা হচ্ছে না। তো বাংলাদেশে আসার পর আজকে আমাদের প্রথম খাবার, প্রথম সকালের নাস্তা, যেহেতু আমরা সকাল 6টা কি 6:30টায় বাসায় এসেছি, তো আজকে সকালের নাস্তায় দেখুন স্পেশাল স্পেশাল খাবার, এই যে খুদের ভাত বা যেটাকে বলে বউ ভাত, দেখি আমরা, এই যে দেখুন খুদের ভাত। আর মিশারির জন্য হচ্ছে সাদা ভাত। তুমি কি খুদের ভাত খেতে চাও? তা আমিও খুদের ভাত খাবো। আমি আগেই আমার শাশুড়ি মাকে বলে রেখেছিলাম খুদের ভাত রান্না করে রাখতে। তারপরে এদিকটায় দেখুন পুটির শুটকির ভর্তা, এখানে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকির ভুনা, এখানে হচ্ছে ইলিশের বড়া, এখানে হচ্ছে চিংড়ি ভুনা, তারপর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে সালাদ। এগুলো দিয়ে এখন সকাল সকাল বাংলাদেশের প্রথম সকালের নাস্তা করব আমরা। খাও প্লেট আনবো, প্লেট আনবো, প্লেট আনবো। ওর সাথে আবার ডালও রয়েছে। সকাল সকাল ভারী ভারী খাবার, অনেক আইটেম দুপুরের খাবারের মতো। পছন্দের খুদের ভাত ব্যাপক ছেলের খুদ নাকি সিদ্ধ ছেলের? সিদ্ধ ছেলের খুদ। খাবারের জন্য মন চাই যে দেশে চলে যাই, দেশে চলে আসি। যাই হোক, সারা রাত অর্ঘুমা থেকে 15-16 ঘন্টা জার্নি করে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে এখন আমরা সকালের নাস্তা করছি, তারপর রেস্ট নিব, এরপর বাড়িঘর ঘুরে দেখব, সবার সাথে কথা বলবো, দেখা সাক্ষাৎ হবে, এরপর অন্য কাজ। আর এত ক্ষুধা লেগেছে কি বলবো, এমনিতেই ক্ষুধা, তারপর আবার সামনে হচ্ছে পছন্দের খাবার খুদের ভাত সাথে কয়েক রকমের ভর্তা, তো মন খুলে প্রাণ ভরে খাবারটা খাচ্ছি। আর এই খাবারগুলো সকাল সকাল রান্না করেছে আমার দেবরের বউ, আমার ছোট জা। তো আমার শাশুড়িমা খুবই টেনশনে ছিলেন, আমরা কখন আসব, কখন খাবার খাবো, তারপর ওনার শান্তি। তো উনি নিজের হাতে বেড়ে বেড়ে আমাদের খাবার দিচ্ছিলেন আর পাশেই দাঁড়িয়ে আছেন, কি খাবো, আবার দুপুরে কি খাবো, খাবার ভালো হয়েছে কি না, এটা নিয়ে ওনার নানান দুশ্চিন্তা। যাই হোক, শুধু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলেই হবে না, অনেক কাজ জমে আছে। যেহেতু এতদিন পর ঘরে ফিরেছি, ঘরের টুকটাক এদিক সেদিক কত কাজ যে পড়ে আছে, যদিও আমার শাশুড়িমা লোকজন দিয়ে অনেকটা কাজ এগিয়ে রেখেছে, তারপরেও এখন মিশারির আব্বু নাকি বাজারে যাবে, গিয়ে ওনার পছন্দের খাবার দাবার নিয়ে আসবেন। তাছাড়া ওনার গাড়ি ঘোড়া বহুদিন যাবত অব্যবহৃত থাকার কারণেও নাকি ড্যামেজ হয়ে গেছে, এছাড়া গরমের কারণে অতিষ্ঠ, সেটারও একটা ব্যবস্থা করতে হবে। প্রতিবারই যদি বাংলাদেশে আসি বৃষ্টি থাকে, আজকে বৃষ্টি নেই,
আজকে বৃষ্টিও নেই রোদও নেই, তবে বাবা গরম। সময় এখন সকাল 11:30। আমরা যে জিনিসপত্র এনেছি এগুলো খোলার চেষ্টা করছি, কারণ আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে সবই এগুলার ভিতরে, নতুন জিনিস, পুরনো জিনিস, আত্মীয় স্বজনের জিনিস সব আমরা একসাথে ঢুকিয়েছি। তো এখন সবগুলো খুলবো, খুলে আলাদা করব পার্ট বাই পার্ট, তারপর যার যারটা তাকে বুঝিয়ে দিব। তো কার্টুন একটা করে করেছি, এখন আবার একটা করে খুলতে হইতেছে। দুইবার করে আমরা কার্টুন করছি, একবার বাসায় আর একবার এয়ারপোর্টের মধ্যে। প্রত্যেকটা কার্টুন, এই যে গোলাপি রঙের পেপার দেখতে পাইতেছেন, গোলাপি রঙের প্লাস্টিক, সবগুলা এয়ারপোর্ট থেকে আবার পেঁচানো হয়েছে প্লাস্টিক দিয়ে। এক একটা কার্টুন পেঁচাইতে 1,000 টাকার উপরে নিছে, এটা নাকি সিস্টেম করছে বাংলাদেশ এয়ারলাইন্সে, মানে এয়ারপোর্ট থেকে র্যাপিং করতেই হবে। বাবা গেঞ্জি ভরো, কার্টুন ই নষ্ট করো না, এটি আবার লাগে। ও বাবা ঘুম ভাঙছে, কালকে থেকে স্কুল, রেডি থাকো, আর ঘুমানো যাবে না। সকাল 7:30 থেকে ক্লাস শুরু। ওরে এইটার মতো মিশারির জিনিসপত্র, মিশারির জিনিস, এর মধ্যে কি আরো কম্বল সম্বল আছে? একটা কম্বল, ফুলাবিনের কম্বল, আমার কাপড়, কাপড় দুইটা কার্টুন খোলা কিন্তু শেষ, এখন 4টা বাকি রয়েছে। মানে এই র্যাকেটটা শুধু শুধু নিয়ে গেছে, কি একদিনও খেললো না। শেষ কার্টুন, তো এই যে 3 নম্বর কার্টুনটা খোলা হয়েছে, দেখুন কম্বল দিয়ে সুন্দর করে জিনিসপত্র কিন্তু আমরা মুড়িয়ে এনেছি। আর এটার মধ্যে একটা দারুণ জিনিস এনেছি, কইটা সেটা হচ্ছে, এই যে দেখেন এই কাঁচের জিনিস, একটা কাঁচের জিনিসও কিন্তু ভাঙে নাই, যেমন তেমনই রয়ে গেছে। তো আর দুইটা বাকি রয়েছে খোলার, আর কিন্তু সবগুলাই খোলা হয়ে গেছে। কয়টা জিনিস এই দেখেন কার্টুন বইরা যায়, একটা কম্বল দিলে আর 4-5টা জিনিস দিলেই। দেখেন ঝুরি, দেখি দেখি ভিতরে, দেখি ভিতরে, এই যে ভিতরে দেখেন ঝুরি ঝুরি করে ফেলছে, এটার ভিতরে কি ফোম নাকি, ফোম খেয়ে ঝুরি ঝুরি করছে হেলমেটটা। করছি দূরে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো। এটা পড়তে পারবো? এটা পরিষ্কার করতে হইব, ধুইয়া তারপরে ইউজ করতে হইব। মানে কোনো জিনিস ঘরে থাকলে ইঁদুরে যে কি জ্বালায়, ই কম্বল সম্বল সব কাইটা লাগে ইঁদুরে। তো এসেই দেখি আম গাছের মধ্যে এখনো আম আছে,
আর সেই আম দেখেন এই যে গাছতলায় ফেঁকে ফেঁকে পড়তেছে, মানে পচে পচে। এগুলো হচ্ছে রূপালি আম। আর এই যে পেঁপে গাছের মধ্যে যে পেঁপে ধরেছে দেখেন, পা খেয়ে খেয়ে কি অবস্থা করেছে, তারপরে কেউ পারেও নাই খায়ও নাই। আর এদিক দিয়ে মিশারি আসতে না আসতে ওর সাইকেল নিয়ে রেডি, সাইকেল ওই যে ধুবে ওই দিক দিয়ে পানি ঠিক করছে। এই যে পাম্পার হাতে পাম্প দেওয়া হয়েছে। শুধু মিশারি না, মিশারির বাবার অবস্থা দেখেন, উনিও ওনার শখের মোটরসাইকেল বের করে ফেলেছে, এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করেছে। এটার নাকি ব্রেক কাজ করে না, আর একটা লাইট নাকি নষ্ট হয়েছে, এগুলো আবার ঠিক করতে এখন নিয়ে যাবে মেকানিকের কাছে। তো আসতে না আসতে দেখুন ওনাদের কত ঝামেলা। আর এই যে আমগুলো পচে পচে পড়তেছে, আমাদের জন্য রাখছিল খাওয়ার জন্য, কিন্তু ওই যে আস্তে আস্তে আম প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন গাছে কিন্তু এখনও আম আছে, মাশাল্লাহ, রূপালি আম ছোট্ট ছোট্ট। রোদ একটু আগে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ। আর এদিক দিয়ে যে কাপড় চোপড় শুকাতে দিয়েছি, ওয়াশিং মেশিন আনতে হবে, আমার কাপড় ধোয়া সম্ভব না এখন। কাপড় ধুতে গেলে খুব কষ্ট হয়, এই যে ওয়াশিং মেশিন এনে দিবে কাল পরশুর মধ্যে। তো এই হচ্ছে অবস্থা বাড়ি ঘরের। কুরবানির গরু এইখানে বাঁধা হয়েছিল, এখনও এরকম হয়ে রয়েছে। আর এ মিশারি দেখেন সাইকেলটা সুন্দর করে ধোয়ার কাজ শুরু করছে। তুমি না গোসল করছো, গোসল করে আবার ই করছো, এই যে পিস লাগাইছি, আসতে না আসতে পিস লাগাইছি। তোমরা ভাব বেটারা যে এই জায়গাটুকু ভিজাইছো, গাড়ি দুয়ে যে ভিজাইছো, যে আমি পিস লাগাইলাম এখন। আহা গো, যেই গরম গোসল দিয়ে লাভ আছে? এই জন্য সাইকেলকেও গোসল করাইতেছে, তারপরে ও গোসল করবো। আর ওই যে কবুতরের বাসা, কিন্তু কোনো কবুতর নাই, সব বাগডে সাই খেয়ে ফেলছে কবুতর। যাই হোক, মিশারি তার সাইকেল পরিষ্কার করছে, মিশারির বাবা ওনার মোটরসাইকেল পরিষ্কার করেছে, কিন্তু আমার কোনো গাড়ি ঘোড়া নাই যে আমি পরিষ্কার করব। আমি ঘর বাড়ি ঘর গুছাইতেছি। তো হুজুর জুমার খুতবা দিচ্ছে, তো আমি প্রায় সময় হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনি। তো বাইরে হালকা হালকা বাতাস রয়েছে, এদিক দিয়ে হাঁটছি আর খুতবা শুনছি। কলার কাছে কোনো কলার ছড়া নাই, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কি এগুলা ঠিক থাকে? বাড়িতে থাকলে তো লোকজন দিয়ে পরিষ্কার করাইতাম, দেখে শুনে রাখতাম, আমার শাশুড়ি কয়টা করব। মিশার বাবু বলছে যে বাবা আছে ওই বাবা রাইখা দেন, আমি আইসা দেখ মনে। তো এখন উনি আসছে, এখন দেখবো না কি করে। বৃষ্টির ফুটা পড়তেছে, ঘুরি ঘুরি বৃষ্টি। কি ব্যাপার, আইসা পড়ছো বাজার সদাই করে? বাজার কোথায়, তুমি দিয়ে একা আসছো? পরে আসবো। তো এখন সময় কিন্তু সন্ধ্যা ছয়টা, মেঘলা আকাশ, আমি চাচ্ছি যে বৃষ্টি হোক, এমন জোরে বৃষ্টি হোক যাতে পুরো দুনিয়া ঠান্ডা হয়ে যায়। কি ব্যাপার, তুমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসছো? বাপে ফুতেরা দেখেন কোন দিক দিয়ে ঘুরতে আছে, জমি জমা টহল দিতেছে। এই এই জঙ্গল কি করবা, 7 দিনও তো এই জঙ্গল পরিষ্কার হইব না। ঘুরতেছে তোমার মতোই, তুমি তো আইসা নিস্তার নাই ঘোরাঘুরি। মানে গরমে ওনারা বাবা ছেলেদের অবস্থা এমন কাহিল হয়েছে, মিশারির আব্বু দৌড় পাড়তেছে এসি আনার জন্য, পাগল হয়ে গেছে, 5 বার গোসল করছে সারাদিনে। কি অর্ডার দিয়ে আসছো নাকি? গিয়ে আনতে হইব না, দেখিয়া পাঠাই দিলে কিভাবে, গিয়া দেখিয়া আনবা। মিশারি কাঁঠালগুলো তুমি দেখছো? হ্যাঁ, কত সুন্দর হয়ে রয়েছে যা বৃষ্টির পানি ভাইয়া। কালকে থেকে মিশারির স্কুল স্টার্ট, কিভাবে যাবে তুমি নিয়ে দিয়ে আসবা, সকাল 7টায় দিয়ে আসবা। 2 দিন ছুটি না, কালকে থেকে স্টার্ট করতে হবে।
দুই দিন পাঁচ মাস ছুটি কাটায় এখন আবার দুই দিন ছুটি খোঁজে একটা প্রিপারেশন লাগে না, স্কুলে গেলেই প্রিপারেশন হয়। স্কুলের ড্রেস সব ধুইয়া আমি সুন্দর করে রাইখা গেছি, কালকে শুধু রেডি করাই দিব আর চলে যাইবা। তো বাংলাদেশে আসার পর আজকে প্রথম বাজার, দেখুন উনি কী কী বাজার করে নিয়ে এসেছে। বাজার এগুলো মুদির বাজার, দোকানে অর্ডার দিয়েছে, তারাই বাসায় পৌঁছে দিয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে একটা চালের বস্তা, যদিও আগেরও চাল ছিল আবারও এনেছে। তারপর দেখা যাচ্ছে ডিম, এই কয় কেজি ডিম আনছো এখানে? তিরিশ পিস ডিম, মানে এক কেজ। তারপর দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি, কয়েল, পেঁয়াজ, লবণ, চিনি, কাপড় কাচার পাউডার, ডাল পাউডারের সাথে যে মগ ফ্রি দিয়েছে, তারপর পেঁয়াজ, রসুন, আলু, আদা, ডাল, তারপরে হচ্ছে কোমল পানীয়, আর হচ্ছে তেল, সাথে কি এনেছো? গ্যাস সিলিন্ডার। তো এই কয়েকটা বাজার, মানে সাথে গ্যাস সিলিন্ডার রয়েছে, এই কয়েকটা বাজার নাকি 7,000 টাকা নিয়েছে। তো শুধু সৌদি আরবে না, বাংলাদেশেও কিন্তু জিনিসপত্রের অনেক দাম। তো এছাড়াও কালকে মনে হয় বাজার করবে মাছের বাজার, তো ফ্রিজ ভরা গরুর মাংস, মানুষকে দিয়ে, গরিবদের দিয়ে, এই যে এতটুকু গরুর মাংস রয়েছে আমাদের, আমরা যেহেতু এখনও পর্যন্ত খাই নাই, তো পুরো মাংসটাই রয়ে গেছে। তো আরও কিছু বাজার সদাই করা হবে পর্যায়ক্রমে। তো এই হচ্ছে আজকে প্রথম দিনের বাজার। গরম হয়েছে গরম। তো এখন সময় হচ্ছে রাত 10টা, সবাই প্রায় ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঘুমাই নাই, কারণ বাইরে একটু ঠান্ডা পরিবেশ, ঘরের ভিতরে গেলেই ফাপড় ফাপা গরম। আর খাওয়া দাওয়া এই মাত্র সেরেছে মিশারির আব্বু, মিশারিও খেয়েছে। তো গরমের জন্য, গরমের তাণ্ডবে দেখুন মিশারির কি অবস্থা, চার হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে শুয়ে আছে, উপরে ফ্যান চলছে, সামনে আরও একটা স্ট্যান্ড ফ্যান চলছে, মানে দুই ফ্যান একসাথে দিয়ে সে শুয়ে আছে, তাও তার শরীর ঠান্ডা হচ্ছে না। তো মিশারির বাবা বাধ্য হয়ে আজকে সকাল থেকেই ছোটাছুটি করছে এসি লাগানোর জন্য। তো ইনশাল্লাহ কালকের মধ্যেই আমাদের ঘরে এসি লাগানো হবে, গরম থেকে বাঁচার জন্য। আসলে কতক্ষণ কারেন্ট থাকবে সেটা হচ্ছে দেখার বিষয়, সৌদিতে তো কখনোই কারেন্ট যায় না, 24 ঘন্টাই এসির বাতাস খাওয়া যায়। তো মিশারির করুণ অবস্থা দেখে সত্যি কষ্ট হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। মিশারিকে বলতেছিলাম, মিশারি তোমার জামার কালার, বিছানার কালার, বালিশের কালার সব এক হয়ে গেল, কিন্তু তোমার মনে শান্তি নাই। আল্লাহ, আমার পোলা ডাইগ অনেক কষ্ট পাইতেছে, হঠাৎ করে আসছে না, আইসে এত গরম পাইয়া। হ্যাঁ, যদিও সৌদিতে অনেক গরম, কিন্তু বাইরের আলো বাতাস দেখে না, সারাক্ষণ রুমে থাকে ঠান্ডার মধ্যে।